মরি আল্লাহ রে কে কই আছ গো আমার সর্বনাশ হয়ে গেছে গো মা গো আমার এই ঢা দিকে করলো গো ভাই দর্শক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন ঢাকা জেলার আশুলিয়া থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। ডিশ ব্যবসায়ী হঠাৎ খুন। ডিশ ব্যবসা নিয়ে অনেকেই অনেক সমস্যার মধ্যে থেকে থাকেন, এরপরেও কিছু সন্দেহের তীর বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করছে ঘরে তার সুন্দরী স্ত্রী। কি হয়েছিল তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আপনারা কি কথা বলতে পেরেছিলেন ওর ফ্যামিলির সাথে? স্যার, ওর ফ্যামিলির সঙ্গে সেভাবে কথা বলা হয়নি স্যার, পরিস্থিতি এমন ছিল আসলে বলতে পারি স্যার। পরিস্থিতি এমনই থাকবে এটাই স্বাভাবিক, কারণ একজন লোক যখন মারা যাবে তখন তার ফ্যামিলির সাথে কথা বলাটা ভেরি টাফ, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তবুও আমরা পুলিশ, আমাদেরকে কথা বলতে হবে স্যার। এক কাজ করেন, আজকে কি যাবেন? স্যার আজকে রাতেই চলে যাব। না আজকে রাত্রে না, কালকে সকালে যাবেন। সকালে গিয়ে ওর বাসায় ওর ফ্যামিলির সাথে কথা বলবেন। আর ডিশ ব্যবসা করতো যেহেতু, তার এনিমিটি থাকবে, পক্ষে বিপক্ষে লোক থাকবে, প্লাস কেউ ব্যবসা ছিনিয়ে নিতে চেষ্টা করবে কিংবা কেউ ব্যবসার সাথে ইনভলভ হতে চেষ্টা করবে স্যার। ঠিক আছে স্যার, এই জিনিসগুলি মাথায় রাখবেন, রেখে কথা বলেন। ওকে স্যার। স্যার স্যার টেনশন করেন না, ডিবিআর মেশিন পাওয়া গেলেই সব কিছু সমাধান হয়ে যাবে। ডিবিআর মেশিন পেলে আমরা সব তথ্য পেয়ে যাব, তখন কেউ রক্ষা পাবে না।
স্যার মেশিনের লাইন তো কাটা কি বলেন হ্যাঁ স্যার মেশিনের লাইন কাটা জি স্যার মেশিন পাননি না স্যার সব নিয়ে চলে গেছে কি বললেন আপনি না বললেন যে ভিতরে মেশিন ছিল ভিতরে তো ছিল কখন কেটে নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে আমি তো কিছুই জানি না তার মানে খুনি বাসার সবকিছুই চেনে আপন মানুষ আপনাদের কাছে যা জানতে চাব তার কোনো কিছুই লুকাবেন না এই ডিশ ব্যবসা নিয়ে কারো সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল না না কাউ কেন আপনি কি কিছু জানেন আমার জানা মতে আশুলিয়া বাজারে হাওকা মণ্ডল নামে একজন ব্যক্তি ছিল তার সাথে আমার ভাইয়ের সম্পর্ক খারাপ ছিল এতটুকু আমরা জানি তার বাসার ঠিকানা বা নাম্বার আছে বাজারে যে কেউ কাউকে জিজ্ঞেস করলে সেটা বলে ডিশ ব্যবসা করলে তো লাইনে লোক থাকে তারা কোথায় আর মানে লগে লগে একজন থাকত কি নাম তার ওর নাম শরীফ ও খুব ভালো ছেলে আমাদের খুব বিশ্বাসী কিসের বিশ্বাসী কালকে থেকে তো ওর কোনো উদ্দেশ্যই পাওয়া যাইতেছে না ওর নাম্বার আছে আছে নাম্বারটা দেন নাম্বার যখন পাওয়া গেছে তখন ওকেও পাওয়া যাবে ওর বাসা কোথায় টাঙ্গাইল মির্জাপুর বাসা কেউ চেনেন না চলেন আমাদের প্রথম সাসপেক্ট হাউকাউ কি জানি নাম হাউকাউ মন্ডল হাউকাউ মন্ডল স্যার চলেন দেখি কি হাউকাউ করে চলেন শুনেন আপনারা বিকাল ৫টায় থানায় আসবেন মামলা করতে হবে চলেন বাবা বাবা চল এই যে মনে করো রংপুরের তিস্তার পানি এই যে বন্টন এটা কি ঠিকঠাক মতো হইছে তিস্তা লইয়া তোমার মাথা কামাইতে হইব না তুমি যেইটা লইয়া আছো ওইটা লইয়া মাথা কামাও কথার মধ্যে কথা আন্দা দাও এর জন্যই তোমারে হাউকাউ মন্ডল কইলো এই কেডাই কেডাই আমার হাউকাউ কই ওর ওর মুখে আমি পেশাব করে দিব না এই এখানে মন্ডল সাহেব কে আমি চলেন এই কেমন করে তাকাইতেছো মনে হইতেছে আমি ১০টা খুন করছি না খেলতেছেন এখন যা প্রশ্ন করব তার সোজা উত্তর কি এখানে পাবো নাকি থানায় নিয়ে যেতে হবে হ্যাঁ আমারে যখন সন্দেহ করেই ফেলাইছেন তখন তো সোজা উত্তরই দিতে হইব আর আপনাকে তো আবার ভাই বললে রাগ করবেন বলেন স্যার আপনি যা বলবেন সরল উত্তর পাবেন আরমান সরকারকে কেন খুন করলেন স্যার এমন প্যাচের প্রশ্ন করে সোজা উত্তর পাইবেন আরমান খুনের ব্যাপারে কি উত্তর আছে আপনার কাছে বলেন তো আরমান ছেড়াটা রাগি হইল মন্ড ভালো আছি ৩ বছর হইল সাইড ভাগ কইরা আমরা ব্যবসা করতেছি মানুষে বিনোদন দিতাছি ওর পরিবারের মধ্যে একটা সমস্যা হয়েছে আজ থেকে ১০-১২ দিন আগে আমার সেইটাই কইল পরিবারে কার সাথে ওই কথাটা যদি আমারে আগে কইতো তাহলে তো দুইটা পোলা ইতিম হইতো না ওর ভাই তো আপনার কথা বলল আরে ওর ভাইটার একটু সাটান সব পাওয়া যাবে দিনের আলোয় ওর পরিবারের দিকে একটু খোঁজ খবর লো আরে রাইতে রাধারে আমার ডাকলেই তো আমার পাইবে যান ওর পরিবারের উপর খবর লো ওর ভাইটার নাম কি যেন স্যার সেলিম সেলিম না জি স্যার তাহলে সেলিমকে আগে দেখতে হবে আর আপনি ডাকলে কিন্তু চলে আসবেন চলে হাজির আপনি আপনি একটু ধৈর্য ধরুন প্লিজ প্লিজ ফেরদৌসি আপনি কথা বলেছিলেন জি স্যার
আচ্ছা ঠিক আছে, আপনি একটা কথা বলেন তো আমাকে, আপনার হাজবেন্ডের সাথে কারো কোনো এনিমিটি ছিল? স্যার, এমনি কারোর সাথে কোনো রকমের ঝগড়া বিবাদ শত্রুতা ছিল না, কিন্তু স্যার আমার ভাসুরের সাথে মাঝে মধ্যে জায়গা জমি নিয়ে একটু কথা কাটাকাটি হইত। আপনার হাজবেন্ড তো ডিশ ব্যবসা করতো, তাই না? ডিশের ব্যবসা নিয়ে কি কেউ তাকে ডিস্টার্ব করতো, অথবা কেউ তাকে কাছ থেকে ডিশের ব্যবসা নিয়ে নিবে, অথবা এটার সাথে ইনভলভ হবে, এরকম কোনো কিছু আপনার সাথে কখনো উনি গল্প করেছেন? না স্যার, এই ধরনের কোনো কথা আমার সাথে কোনোদিনও বলেনি। জানি না স্যার, আমার এমন সর্বনাশটা কে করলো স্যার? ঠিক আছে, আপনি একটু একটু ধৈর্য ধরুন প্লিজ। আচ্ছা, ওনার বাবাকে তো আসলো না। আচ্ছা, ওনার বাবার সাথে আমি কথা বলবো পরে, অসুবিধা নেই। এক কাজ করেন, আপনি আমাকে একটা এফআইআর দিয়ে যাবেন, আমি একটা এফআইআর নিব, একটা রিটার্ন দিবে আপনার, আমার লেডি অফিসার আপনাকে সাহায্য করবে। আপনি একটা রিটার্ন দিয়ে যান, বাকিটা আমরা দেখবো, ঠিক আছে? আমার নিয়ে কিন্তু বেশি বাড়াবাড়ি করবো না, বুঝছো? আরে ভাই, কি বাড়াবাড়ি করলাম? ওই যে করলাম না, কি করলাম? ওই যে যেখানে সেখানে কয়ে বাড়াইতেছো, আমি নাকি তোমার নামে থানায় কি সব কইছি? হ্যাঁ, তুমি তো কইছো। আমি তোমার নামে কিছু কই নাই। দাঁড়াও, ধরে লই। হ্যাঁ, কও। হ্যালো, আমি আশুলিয়া থানার এসআই আরমান বলছি। হ্যাঁ বলেন ভাই, বলেন। আপনি কি এক্ষুনি থানা আসতে পারবেন? কেন? এখন তো আপনার সাথে আপনার ভাইয়ের বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আসবনি। ঘন্টাখানেকের মধ্যে আসা যায় না? না ভাই, ঘন্টাখানের মধ্যে আসতে পারবো না, দুই ঘন্টা পরে আমি আসবো। এখন তো বাজে 6টা। আচ্ছা ঠিক আছে, আপনি দুই ঘন্টার মধ্যে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। কি বললো স্যার? দুই ঘন্টার মধ্যে চলে আসবে। দুই ঘন্টা, তার মানে 8টার মধ্যে চলে আসবে? তুমিও তলকা তেল দাও, বুঝন যাইবে। হাজি সাহেব, আপনার ছেলে খুন হয়েছে, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারি। কাঁদবেন না, ওর মা নাই, আপনি বাবা, আপনি তো সব খোঁজ খবর রাখেন, তো বুঝতে পারেননি আসলে কিভাবে কি হয়ে গেল? না হইসা, আমি এসবের কিছুই আমি জানি না। তাই আমার ওই ছোট ছেলেটা সবসময় বাইরে বাইরে থাকে। সেদিন আমার বৌমা আসছিল আমার কাছে, বৌমা এসে আমার কাছে কিছু অভিযোগ করলো। আপনার ছোট ছেলে, ও অন্য একটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায় গেছে? না না বৌমা, তোমার মনে হয় কোথাও ভুল হইতেছে, আরমান এরকম ছেলে না। আব্বা, আপনার মতো আমিও প্রথমে শুনে বিশ্বাস করি নাই। আমি বলছি না, ও এরকম কাজ করতেই পারে না। যখন আমি নিজে চোখে দেখলাম তখন আর অবিশ্বাস করতে পারলাম না। আপনারা যদি ওই মেয়ের খোঁজ করেন তাহলে হয়তো ওই মেয়ের কাছ থেকে অনেক তথ্য আপনারা নিতে পারবেন। ওই মেয়ের ব্যাপারে আপনারা কিছু জানেন না? না না অফিসার, আমি এর চেয়ে বেশি কিছু আর আমি জানি না। তাই অফিসার, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আপনার ছেলের হত্যার বিচার অবশ্যই পাবেন, তারপরও যদি আপনি কোনো খবর পান, কোনো ইনফরমেশন পান, থানায় অবশ্যই আমাদের জানাবেন। জি আচ্ছা, সালাম আলাইকুম। আমার সময় কম, আপনার সময় কম, তাহলে এবার মূল কথায় আসি। মূল কথা বলুন, কি বলতে চান? আপনার ভাই খুনের সময় আপনি ওই ঘর থেকে একা বের হয়ে যান। জি, খুনি কেউ কি ধরা পড়েছে? আপনি সহ কয়েকজন মিলে আপন ছোট ভাইকে খুন করেছেন। কি বলেন আপনি? আমি আমার ভাইকে খুন করে কি বসে কথা বলছি? ষড়যন্ত্র আছে। শোনেন, পৃথিবীর শুরু থেকে ভাই ভাইকে খুন করছে, এটা নতুন কোনো ঘটনা না। দেখুন, সেটা হতে পারে, কিন্তু আমি আমার ভাইকে কখনোই আমি খুন করিনি। এখানে গভীর ষড়যন্ত্র আছে। এই খুনের পিছনে আমার ছোট ভাইয়ের বউ গভীর ষড়যন্ত্র করছে। ছোট ভাইয়ের স্ত্রী আপনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে? মেয়েটির
কোনো গুণই কিন্তু ভালো না, সে চারিত্রিক অনেক খারাপ দিক রয়েছে, সেগুলো আমি বলতাম, আমি জানতাম, এই জন্য আমার উপর তার অনেক রাগ রয়েছে। বুঝলাম যে ষড়যন্ত্র করেছে, কিন্তু ঘটনার দিন কেন আপনি পালিয়ে গিয়েছেন? দেখুন, ঘটনার দিন যখন আমি আমার ছোট ভাইয়ের চিৎকার শুনি, তখন দৌড়ে ঘরের মধ্যে যেয়ে দেখি, আমার ছোট ভাইয়ের মৃত দেহ নিথর দেহ বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি ভয় পেয়েছিলাম যে আমার ছোট ভাই, ছোট ভাই বউ আমাকে ফাঁসিয়ে দিবে, তার রাগ ছিল আমার উপরে, তাই আমি ওইভাবে পালিয়ে গেছি। বিশ্বাস করুন, আমি খুন করিনি। স্যার আসবো? আসেন আসেন আসেন। স্যার স্যার, ভিক্টিমের ভাইকে জিজ্ঞাসাবাদ করেছি। কি বলে স্যার? কিছুদিন আগে নাকি ভিক্টিমের বাসায় দুটো ছেলে ভাড়া ছিল এবং ভিক্টিমের সাথে তাদের নাকি গন্ডগোল ছিল। আচ্ছা ঠিক আছে, দুজন ছেলে ভাড়া থাকতেই পারে, গন্ডগোল হতেই পারে। একটা কথা বলে গেছে ভিক্টিমের বউ, সেটা হচ্ছে যে তার সাথে ভিক্টিমের ভাইয়ের সাথে কি জমি জমি নিয়ে সমস্যা ছিল, এটা ব্যাপারে আলাপ করেছে? করেছি স্যার। কি মনে হলো ওটা নিয়ে? স্যার ওটা পারিবারিক মানে যে আলোচনাগুলো হয়েছে ওরকম একটু কথা কাটাকাটি, এছাড়া আর কিছুই না। কিন্তু ভিক্টিমের ভাই বললো যে ওই দুইটা ছেলে ভিক্টিমকে মার্ডারের কথা বলেছে। তাদেরকে নিয়ে আসবেন, কথা বলবো আমি, অথবা এদের সামনে ভিক্টিমের ভাইয়ের সাথে সামনাসামনি করবেন। তোমরা আছো না, তোমাদের দুজনের দুই পাশে নিয়ে থাকো। তোরা কালকের মধ্যে আমার বাসা ছেড়ে দিবি, আমার কোনো বারোটা ঘুমাতে পারে না। তারপর কি করলি বল? এই খুনটা আমাকে করার দরকার নেই, সব পাপ সাইফে দিতে পারে কিন্তু খুনের পাপ চাপবে না। ঠিকই কইছিস, আমরা নিরীহ মানুষ, এইসব খুন খারাপির মধ্যে আমাদের জড়ানো ঠিক হবে না। এমনি স্বামীর লাগে তার ঝগড়াঝাটি, তার উপরে পরকিয়া, মানুষ তো কিছু না কিছু জানে, খুন খারাপ হইলে মনে করবো যে এটা মানুষের কানে কানে যাইব। এটা
এটা ঠিকই কইছিস আমরা ফাইসে দেব আমাদের গোষ্ঠীকে তো সবাই ফাইসে দেব তারপরে স্যার আমরা ওই বাড়ি থেকে চলে আসি আমরা ওই বাসা থেকে চলে আসার পরে দুই দিন পরে শুনছি সে মারা গেছে স্যার আমার জীবন নয় যে তোমার বউ আম করে ফোনে কথা বলছে আমরা পরে দেখো তন্ন করে যে ফোন করেছে আরে ধরে হ্যাঁ স্যার তারপর এর সাথে জড়িত তার বউ মানে সুলতানা জি স্যার আসবো আসবেন স্যার ওই দুজনকে তো ধরে এনেছি স্যার আসল কথা তো মনে হয় পেয়েছি স্যার কি কথা পেয়েছেন ধরে যে এনেছেন এটা তো আমি জানি জিজ্ঞাসাবাদ করে কি পেয়েছেন সেটা বলেন স্যার এই খুনের সাথে ভিকটিমের বউ জড়িত কি জি স্যার কিভাবে স্যার ভিকটিমের বউ ওনাদেরকে বাসা ভাড়া দেয় ভিকটিমকে খুন করার জন্য পরিবেশ পরিস্থিতি দেখে ওরা খুন করতে পারেনি একটা সময় ওরা পালায় যায় তার মানে হচ্ছে ভিকটিমের বউ এটার সাথে জড়িত তাই না জি স্যার আচ্ছা এমনও হতে পারে এরা মিথ্যা কথা বলছে এরা নিজেরাও খুন করেছে এক কাজ করবেন স্যার এদেরকে আটকায় রাখবেন ভিকটিমের বউকে ধরে আনবেন আমার বাইরে যাইতে হবে ঠিক আছে ওই যে ও ওয়্যারের কাজ করতেছে কোথায় কোথায় সমস্যা আর একটু দেখায় দাও সমস্যা তো অনেক জায়গায় ফ্যানের সমস্যা টিভির লাইনের সমস্যা বাইরের সুইচে কাজ করে না আরে আচ্ছা ঠিক আছে যা আছে ভাই একটু ম্যানেজ ট্যানেজ করো হ্যাঁ কিছু লাগলে তুমি তোমার ভাবি রেখো হ্যাঁ আচ্ছা আমি একটু যাই তাইলে হ্যাঁ ঠিক আছে আমরা চিন্তা করি দেখাই দাও পরে একটু আচ্ছা ঠিক আছে তুমি যাও ভাবি আপনাদের ঝামেলা তো অনেক পুরনো তার এগুলো চেঞ্জ করা বুঝছেন এই তো অল্প সময় হবে না চেঞ্জ তো করতে হবে কিন্তু তারপরে একটু দেখেন অনেক কাজ আছে ভাবি সরি ভাবি কিসের সরি লাগতে পারে তাই না ভাবি কারেন্টের বিষয় তো মানে মনে হচ্ছে যে আমাকেও কারেন্টে শর্ট করেছে কি যে বলেন না আপনি একটু সময় নিয়ে কাজ করবো এমনভাবে করে দিব যেন আর কোনোদিন এই কারেন্টের তারে কাজ করতে না হয় একটু সময় না আপনার যত সময় লাগে নিয়ে আপনি কাজ করেন অসুবিধা না ক্লাস লাগবে টেস্টার লাগবে স্ক্রু ড্রাইভার লাগবে কেন ওগুলো আপনার কাছে আছে না আজকে নিয়ে আসিনি ভাবি আরেকদিন নিয়ে আসি আজকে কি তাহলে ফ্যান ঠিক করা যাবে না ওটা একটু ঠিক করে দেন বাচ্চারা আছে তো আমি গরম আর শুনেন ফ্যানের লাইট ঠিক করে আমাদের এখানে খাবার দাবার খেয়ে তারপরে যাবেন আমি খাবার রেডি করতেছি হ্যাঁ
ঠিক আছে। জানেন কেন সেদিন না আপনি আমার দিকে কেমন অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন? কেন তাকিয়েছিলেন? আপনি মানে তুমিও তো তাকিয়েছিলে, তোমাকে এত সুন্দর লাগছিল তাই চোখটা ফিরাতে পারিনি, তাই বুঝি। হ্যাঁ, তবে একটা কথা কি জানো, সেদিন সুন্দর লাগছিল, আজকে বুঝি সুন্দর লাগে না? আজকে বেশি সুন্দর লাগছে সত্যি, এই জন্য চলে আসছি দেখতে। আপনি অনেক সুন্দর, তাই তুমি তো অনেক সুন্দর সত্যি। ইলেকট্রিক্রিকাম ইলেকট্রিক কাজ তুই তোর বোরে সাজা কর, সাজাতেই আমি চললাম। দেখ আমার বাবা তোর বাবা হাজি সাহেব মানুষ, বুঝছিস? ইজ্জত সম্মানটা রাখার চেষ্টা করিস ভাই। আসি আজে বাজে কি কয় না কেন বুঝলো হে কি করস ভাই? আমি বলছি আপনাদের ইলেকট্রিকে কাজ করি, কালকে আগের দিন ঠিক করে গেছো, আজকে কি ভাই? আজকে তার ঠিক আছে কিনা দেখতে আসি ভাই, তার ঠিক আছে কিনা দেখতে আসি। নাকি আমার সামনে থেকে বাইরে নাহলে কিন্তু মাইরা ফেলাম। যা যা আজকে ঘরে আনছুস, আমার বিশ্বাস বহাইছুস। যে করেই হোক কাজটা কিন্তু আমার করে দিতেই হবে। অবশ্যই, কেন করবো না? মর্দায় না থাকলে একলা থাকবেন কেন? আরে একলা আবার কিসে, তোমরা আছো না, তোমাকে দুজনের দুই পাশে নিয়ে থাকো। এর দিকে পার্টি চলতেছে, একটু চা নাস্তে তো দিছি, এরকম করতেছি কেন আমাদের সাথে? তোমার কি আমার বোকা মনে হয়? মানে আমি কি, আমি কি মানুষ না গরু ছাগল? হ্যাঁ, দিনের পর দিন তোমার এগুলো সহ্য করবো? তোমার কয়টা লাগে? হ্যাঁ একটাই হয় না তোমার? বেশি কথা বলতেছো, উল্টো আবার একটা কথা বলবো না, সাবধান করে দিলাম। এই আমি বাসায় সিসি ক্যামেরা লাগাম, বুঝছোস? আমি কালকের মধ্যে ক্যামেরা লাগাম, তারপর দেখবো তোর যে মিথ্যা কথা যেগুলো আমার সামনে কইতাছোস এগুলো পর গেট পাবি। হ্যাঁ আশেপাশে ওরা বাসার আশেপাশে কেন আসে না? ওরা তো বাসায় আসবে, ওদের কাছে যাবার তুমি? মুখ সামলে কথা বলবে, একটা বাজে কথা বলবে না। আমি চাই মানে আমি কখন বাইরে যাই? আমার বাচ্চাদের স্কুলে যেতে হয় না, বাচ্চাদের খেয়াল তুমি রাখো। হ্যাঁ আমি যদি খেয়াল রাখি কামাই করবে কে? তুই একটা অজুহাত দিতে পারো? এই একটা অজুহাতই আছে, কামাই করতে কি লাগে একটা পুরুষের সেটা একটা পুরুষই জানে, তোমরা জানবা না। আমার আমার ঝগড়াঝাটি ভাল লাগে না, আমার দুইটা বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ আছে। আমি আর তুমি যদি এইভাবে
এভাবে ঝগড়া করতে থাকে ওদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আমি তোমারে বলে দিই। বাকিটা তোমার। হ্যাঁ, এখন সব দোষ আমার হবে। নিজের যে বাসার সময় দাও না, বাচ্চাদের সময় দাও না, সারাদিন শুধু কাজ 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 নিয়ে বাইরে থাকো, বাড়ির কথা তো একবারও খেয়াল রাখো। আমি আর কি করবো, মানে আমি কি করবো, সারাদিন বাসায় বসে থাকবো, মানে সারাদিন বাসায় বসে থাকা বাচ্চা কাচ্চা দেখবো, তাহলে আমায় কামাই করে কে খাও? শোনো, আমার ঝগড়াঝাটি একদম ভালো লাগে না, আমার আমার শান্তি দরকার, আমি শান্তি চাই, আর 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 কিচ্ছু লাগবে না। আমার আমার কথা শোনো, তুমি তোমার যা কিছু লাগে সেটা আমি ব্যবস্থা করে আনা দিব, প্লিজ। এটা আমি পছন্দ করি না, তুমি আরেকজনের সাথে কথা বলো এইভাবে, এগুলো ভাল লাগে না, এটা কেন বোঝো না তুমি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ আচ্ছা, আমার একটু কাজ আছে, আমার একটু বাইরে যেতে হবে, রাত্রে বাসায় না আসতে পারি। এখন অনেক রাত, এখন তুমি বাইরে যাবা কেন, কি কাজ আছে তোমার? আরে লাইন খারাপ হয়ে আছে, বৃষ্টি বাদলের দিন না, তো যাইতে হবে, নাহলে তো মানুষ তো লাইন কাটা দিবে। আমার কথা বুঝছো তুমি আমি কি কইছি তোমারে? ঠিক আছে, তাহলে এখন একটু হাসো, তাড়াতাড়ি আসো, বাচ্চাদের খেয়াল রাখো। হ্যাঁ সুলতানা, সুলতানা কই? আসতো, এই যে নিয়ে আসছি। এত দেরি করলা কেন? আরে ওনাকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। উনি কে? উনি তো অরিজিনাল কিলার। কি বলো, উনি পারবে এই কাজটা করতে? ওহো, তুমি জানো না উনি হাজার হাজার মানুষ মারছে, ওনার যে অভিজ্ঞতা, চেহারা দেখে বুঝো না, তিক্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক। তারপরও আচ্ছা, আপনি পারবেন তো? আহ, ওটা কোনো ব্যাপার না, যদি আপনি কৌশলে ওনাকে রাখতে পারেন, আমার কাজ করতে একেবারে সামোদাব। ঠিক আছে, আপনার যা কথা আছে ওর সাথে শেয়ার করে নেবেন, আপনার দেনা পাওনা সব মিটিয়ে দেবে, কিন্তু কাজটা চাই একদম। তবে একটা কথা, আপনি ওনাকে অন্তত ঘুমের ওষুধ খাওয়াইয়ে রাখবেন, শরীরটা যখন দুর্বল হবে তখন কাজ করতে একেবারে সোজা। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি চেনা যেতে পারবি তো? চলেন এখনই যাবো। আমি
দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। নবাব সিরাজউদ্দৌলার সাথে ছিলেন মির্জাফর, ঘরের শত্রু বিভীষণ। ঠিক তেমনি ইলিশ ব্যবসায়ীর ঘরে ছিল তার সুন্দরী বউ, সেও ঘরের শত্রু বিভীষণ। সুতরাং চোখ কান খোলা রেখে চলাফেরা করুন, দেখবেন আপনার কাছের কেউ হয়তোবা আপনার সাথে বেইমানি করার সুযোগ নিতে চেষ্টা করবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।